ফেসবুকে চিকিৎসক পরিচয় দিয়ে যুবতীর সাথে প্রেম হোটেলের এক রাঁধুনির। যুবতীর নগ্ন ছবি ভাইরাল করবার হুমকি দিয়ে আপাতত শ্রীঘরে ঠাঁই হলো যুবকের। অভিযুক্ত ওই যুবককে গ্রেপ্তার করেছে বনগাঁ সাইবার ক্রাইম থানার পুলিশ। ফেসবুকে চিকিৎসক পরিচয় দিয়ে যুবতীর সাথে প্রেম হোটেলের এক রাঁধুনির। প্রেমিকার নগ্ন ভিডিও ভাইরাল করবার হুমকি দিয়ে শ্রীঘরে ঠাঁই হলো যুবকের। ধৃত যুবক অলোক রায়। গোটা বিশ্বজুড়ে ছড়িয়ে রয়েছে সোশ্যাল মিডিয়া, ছড়িয়ে রয়েছে তার নানা প্ল্যাটফর্ম, ফেসবুক, ইউটিউব, টুইটার, ইনস্টাগ্রাম, আরও কত কি। এক শ্রেণীর মানুষ রীতিমতো আসক্ত এই অন্তর্জালে। সকাল থেকে গভীর রাত পর্যন্ত হাতে ধরা মুঠোফোনে টুকটাক শব্দ করেই চলেছেন। কখনো ফেসবুকে, কখনো বা হোয়াটসঅ্যাপে নানা বার্তা আদান প্রদান চলতেই আছে। আর এসবের সুযোগ নিয়েই বাড়ছে অপরাধ। সেই অপরাধের তালিকা যথেষ্ট দীর্ঘ। ব্যাংক জালিয়াতি থেকে শুরু করে ব্ল্যাকমেল করার মতো ঘটনাও ঘটছে আকছার। সাইবার অপরাধ দমনে সক্রিয় হয়েছে প্রশাসন, বিভিন্ন থানা এলাকাতে গঠিত হয়েছে সাইবার ক্রাইম বিভাগ, তবুও ঘটছে নানান ঘটনা। তেমনই চাঞ্চল্যকর ঘটনার সাক্ষী থাকল উত্তর চব্বিশ পরগনার গাইঘাটা থানার ঠাকুরনগর এলাকার এক যুবতী। সোশ্যাল মিডিয়ায় ফেসবুকের মাধ্যমে এক যুবকের সাথে পরিচয় হয় যুবতীর। যুবকের ফেসবুক প্রোফাইলে লেখা স্ত্রীরোগ বিশেষজ্ঞ। সূত্রের খবর ফেসবুকেই ফোন নম্বরের আদান প্রদান। এরপর ওই যুবকের সাথে ক্রমেই ঘনিষ্ঠতা বাড়তে থাকে যুবতীর। যুবতীকে নিজের প্রেমের জালে জড়িয়ে যুবতীর কাছ থেকে তার নগ্ন ছবি দাবি করে যুবক। যুবতীও সেই ছবি পাঠিয়ে দেয় তাকে। ব্যাস এরপরই ধীরে ধীরে যুবকের আসল রূপ ফুটে উঠতে থাকে। যুবতীর দাবি, প্রায় প্রতিদিনই নতুন নতুন নগ্ন ছবি দাবি করতে থাকে যুবক। দিতে আপত্তি জানালে পুরনো সব ছবি ভাইরাল করবার ভয় দেখিয়ে শুরু হয় ব্ল্যাকমেল। আপত্তি জানান যুবতী। যুবতীর দাবি, সোশ্যাল মিডিয়ায় নিজের নাম সন্দীপ রায় ব্যবহার করে তার প্রোফাইলে লেখা ছিল কেন্দ্রীয় হাসপাতালের প্রসূতি বিভাগের চিকিৎসক। এমনকি যে প্রোফাইলটি ব্যবহার করা হয়েছে সেই ছবিটিও ভুয়ো। যুবকের দাবি দিন দিন এভাবে বাড়তে থাকায় অবশেষে গাইঘাটা থানার দ্বারস্থ হন যুবতী। গাইঘাটা থানার পক্ষ থেকে বনগাঁ সাইবার ক্রাইম থানার সাথে যোগাযোগ করে ঘটনার তদন্তে নামে পুলিশ। বনগাঁ সাইবার ক্রাইম থানার আধিকারিক সুদীপ্ত দে তদন্তে নেমে জানতে পারেন অভিযুক্ত যুবক স্ত্রীরোগ বিশেষজ্ঞ নন। অভিযুক্ত যুবক কোনো কেন্দ্রীয় হাসপাতালের চিকিৎসকও নন। অভিযুক্ত যুবক অলোক রায় আদতে একটি হোটেলে রান্নার কাজ করেন। বাড়ি নদিয়ার রানাঘাট থানার মাঠকুমড়া এলাকায়। এরপর বুধবার রাতে অভিযুক্তকে রানাঘাট এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃতকে এদিন বনগাঁ মহকুমা আদালতে তোলা হলে বিচারক ছদিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন। বিষয়টি জানার পর বিশেষজ্ঞদের মত, সোশ্যাল সাইট ব্যবহার করার সময় অনেকেই নিজেদের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছেন, তুলনায় অনেক বেশি সময় ডুবে থাকছেন ফেসবুকে। আর এসবেরই সুযোগ নিচ্ছে এক শ্রেণীর অসাধু মানুষ। যারা বিভিন্ন সোশ্যাল সাইটে কাজ করেন তাদেরকে আরও বেশি সতর্ক হয়ে ব্যবহার করার পরামর্শ বিশেষজ্ঞদের। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, গাইঘাটা।